একশো বছরে পা দিলেন নরেন্দ্র মোদীর মা হীরাবেন মোদী। মায়ের শততম জন্মদিনে মাকে শুভেচ্ছা জানাতে গুজরাটের গান্ধীনগরের বাড়িতে পৌঁছালেন নরেন্দ্র মোদী। গোটা পরিবার একসাথে জড়ো হয়ে ধুমধাম করে মা হীরাবেনের শতবর্ষ উদযাপন করা হচ্ছে। এদিন সকালেই বাড়িতে মায়ের কাছে যান নরেন্দ্র মোদী। মায়ের পা ধুয়ে মায়ের কাছে আশীর্বাদ নিলেন তিনি। মা আশীর্বাদ করেন ছেলেকে। মা ও ছেলের এই আবেক্ষণ মুহূর্ত সামনে এসেছে। দিল্লিতে হাজারো ব্যস্ততার সামলে মায়ের জন্মদিনে মায়ের কাছে পৌঁছেছেন মোদী। জানা গিয়েছে শনিবার সারাদিন ধরেই চলবে অনুষ্ঠান, হবে পুজো পাঠ, এছাড়াও একাধিক প্রকল্প উদ্বোধন করার কথাও রয়েছে। নিউজ আমার বাংলা, বাংলার মানুষের কথা বলে। নিউজ আমার বাংলা, বাংলার মানুষের কথা বলে।